আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আম্বরখানা পয়েন্টে ফের আবারও রাস্তার পাশে ড্রেনে আগুন, এই নিয়ে জনমনে আতঙ্ক চলছে। সরাসরি আমরা সংযুক্ত আছি আম্বরখানা থেকে। আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং জনমনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। শত শত মানুষ উপচে পড়া ভিড় জমিয়েছে। সরাসরি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আম্বরখানা পয়েন্টে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন প্রত্যেকে উপস্থিত আছেন। এছাড়া ফায়ার সার্ভিস ইউনিটের একটি ফোর্স কিন্তু এসে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এই মুহূর্তে উপস্থিত আছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি এবং জনমনে আতঙ্ক। কীভাবে আগুন লাগলো লেগেছেন আমার এক ভাই ধন্যবাদ ভাই, আগুনটি ড্রেন থেকে লেগেছে এবং এখানে কীভাবে আসলে উৎপন্ন হয়েছে সেটি এখনও জানা যায়নি। তবে জনমনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং শত শত মানুষ আসলে ভিড় জমেছে এবং এখানকার আশেপাশে যতগুলো দোকান রয়েছে প্রতিটি দোকান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই দোকানগুলো শাটার লাগানো আপনারা দেখতে পাচ্ছেন এবং চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে শত শত মানুষ ভিড় জমাচ্ছে। আপনাদেরকে যদি সরাসরি দেখার চেষ্টা করি, আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। এবং জনমনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, শত শত মানুষ ভিড় জমিয়েছে, আমরা সেটি দেখার চেষ্টা করছি। এবং আমার এক ভাই লিখেছেন কুমিল্লা বিভাগ থেকে, ধন্যবাদ জানাই আপনাকে। আরও যে সকল ভাই এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন প্রত্যেকে একটু কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে কোথায় থেকে দেখছেন। এবং এখানে কিন্তু ফায়ার সার্ভিস ইউনিটে যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা আগুন নিয়ন্ত্রণের জন্য এবং চতুর্পাশে ধোয়া উঠছে, এই নিয়ে কিন্তু জনমনে আতঙ্ক বিরাজ করছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ড্রেনের মধ্যে এখান থেকে আগুন বের হইতেছে, তো এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সবাই আসছে, ওনারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। ইতিমধ্যে অনেকটা আগুন নিয়ন্ত্রণ হয়ে গিয়েছে কিন্তু তারপরে পর্যাপ্ত ধোঁয়া বের হচ্ছে। এক্স্যাক্টলি এটা কিসের থেকে হয়েছে এখনও আমরা বুঝতে পারতেছি না, কিন্তু আমরা যেটা আশঙ্কা করতেছি সেটা মনে হচ্ছে গ্যাসের পাইপ হয়তো কোথাও কোনো ব্লাস্ট বা লিকেজ হয়ে গিয়েছে, এরকম একটা কিছু হইতে পারে। তো এখন দেখতেছি আমরা, আসলে এখনও বুঝতে পারতেছি না কি কেন হচ্ছে এটা না, এখন পর্যন্ত আমরা আসলে এরকম দেখতে পাইনি বা জানতেও পারি নাই ওরকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না। আমার মনে হচ্ছে এখনও কোনো রকম আহত বা নিহত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানা যায় নাই। এটা এখনো আইডিয়া করা যাচ্ছে না, যেহেতু এটা মাটির নিচে থেকে বের হচ্ছে, আসলে ভিতরে কি অবস্থা বা কোথায় ব্লাস্ট হয়েছে কি হয়েছে এটা আমরা এক্স্যাক্টলি এখনো জানতে পারতেছি না। এখানে ফায়ার সার্ভিসের সম্ভবত আমরা এখনো আসলে ওইভাবে কাউন্ট করতে পারি নাই, কিন্তু তাদের অনেক লোকজন আসছে এবং তারা আপ্রাণ চেষ্টা করতেছে, তারা কিন্তু তাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এখন অব্দি যে আসলে কিভাবে আসলে নিয়ন্ত্রণ আনা করা যায়। এবং তারা যাদের কর্মকর্তা যারা আছেন ফায়ার সার্ভিস ইউনিটে তারা কিন্তু তাদের চেষ্টা, কিন্তু কিছুক্ষণ আগে এই স্পটটিতে কিন্তু একটি প্রচণ্ড বিকট শব্দ কিন্তু কেঁপে উঠেছে। প্রিয় দর্শক, সেই দুদিন কিছুদিন আগেও কিন্তু এভাবে দুটি এলাকায়, জালালাবাদ এলাকায় প্রথমে গ্যাসের লাইন থেকে ড্রেনে আগুন, তারপর পরই পরের দিনই কিন্তু ফের আবারও মজুমদারি এলাকায় ড্রেনের নিচ থেকে গ্যাসের লাইন থেকে আগুন, এরপর আর আবার এই জায়গায় আরও কিছুদিন আগে যে আমি এখন আসছি আমার কেন আমার বাড়ি হচ্ছে দিরাই থেকে আসছি, আমি এইখানেই থাকি, আমার এখানে মেসে থাকি। তো এই জায়গায় ওই সামনে একটা যে মানি এক্সচেঞ্জ আছে না, এই জায়গাতে কিছুদিন আগেও এই জায়গাতে এরকম গ্যাসের লাইন বাস্ট হয়ে আগুন ধরেছিল ড্রেনের নিচের ভিতরে। তো এবারও দেখতে পারলাম আমরা এইখানে আবারও গ্যাসের লাইন ফেটে আগুন ধরেছে। এটাকে কিভাবে সুরক্ষা করা যায় সিলেট বা সিটি কর্পোরেশনের আওতায় এনে এটাকে সুন্দর মতো ব্যবস্থা করার জন্য আহ্বান রইল। আসসালামু আলাইকুম। প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সাথে কথা বলছে, তারা বলছেন যে এই জায়গায় স্পটটিতে এর আগেও কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই নিয়ে কিন্তু তারা তাদের মনে কিন্তু আতঙ্ক এবং তারাও চিন্তিত এবং এই যে পরিস্থিতি এটি কিন্তু প্রায় ঘটছে বলে তিনি দাবি করছেন। আরও অসংখ্য মানুষ আছেন বিভিন্ন জায়গা থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমরা দেখানোর চেষ্টা করছি এবং ফায়ার সার্ভিস ইউনিটের যারা আছেন তারা কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন, আসলে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এবং ড্রেনের স্লেপ থেকে এখন অবধি আসলে সু শব্দে ধোঁয়া বের হচ্ছে। প্রিয় দর্শক, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকে আসলে লাইভটি একটি করে শেয়ার করে দেবেন, পাশাপাশি জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং এই লাইন থেকে ড্রেনের স্ল্যাপে আগুন
এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন সেই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানতে চাইব। দেশে দেশের বাইরে সুদূর প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেকে আমাদের লাইভটি একটি করে শেয়ার করে দেবেন, পাশাপাশি জানিয়ে দেবেন আপনারা আপনাকে কোথায় থেকে দেখছেন এবং গ্যাসের লাইনে এই অগ্নি সংযোগকে আপনারা কীভাবে দেখছেন এবং গ্যাস কর্তৃপক্ষের আরও সুদৃষ্টি থাকা উচিত কি না কি মনে করছেন আপনাদের মতামত জানতে চাই। প্রিয় দর্শক, আমরা এখানকার যে পরিস্থিতি সে দেখার চেষ্টা করছি এবং জনমনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে সেটি আমরা লক্ষ্য করছি এবং ফায়ার সার্ভিস ইউনিটের যারা দীর্ঘক্ষণ থেকে যা সরঞ্জাম আছে সবগুলো দিয়ে আসলে আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং অনেক ধোঁয়া বের হচ্ছে। প্রিয় দর্শক, সেটি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি। এই মুহূর্তে পুলিশ প্রশাসনের যারা আছেন সাধারণ মানুষকে লাঠি চার্জ করে আসলে সরিয়ে দিচ্ছেন। আসলে বাঙালি হুজুগে বাঙালি আসলে প্রমাণ পাওয়া যাচ্ছে, অনেক মানুষ আছে যাদেরকে আসলে কোনোভাবে সরাতে পারছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে লাঠি চার্জ করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ফায়ার সার্ভিস ইউনিটের যারা সদস্য আছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘক্ষণ থেকে এখন অবধি তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং কোন সময় আসলে ঘটনাটা গুরুত্ব দিছে না সবরে, আমি জানাইছি সবরে মানুষের জানাইয়া জানাই আমি কইছি এটার লাইনটা কিতা হইছে, গ্যাসের লাইন না কি না সব ওয়াইফাই লাইন আমার ব্যাংকের কুনারমি যে এটা আগুন সৃষ্টি হওয়া ধুমা বাইরে কিন্তু কেউ গুরুত্ব দিছে না। এরপরে স্যার পুলিশ একজন স্যার আনাইয়া এটা দেখাইছে লাইনটা আগুন জ্বলে স্যার, তারপরে তারা স্যার আইয়া তারপরে দিচ্ছুন ফায়ার সার্ভিস রোপণ, এরপরে ফায়ার সার্ভিস আইয়া ওইটা সমাধান করছেন ওখানে আইসুন সব লাইন খুলছে, এরপরে সাথে সাথে অনেক কারেন্ট আছে ট্রান্সমিটার নাকি তা অন্য ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে আছে গা সাথে, এরপরে ওই ওখানে সব আইয়া এটা সমাধান করা আমার এনসিসি ব্যাংকের সামনে। গ্যাসের লাইন এখন ফায়ার সার্ভিস তারা বুঝবো এটা গ্যাসের লাইন না চেষ্টা করে পানি মারে মারে এর বুঝে গ্যাসের লাইন এরা আইসে এরা দেখরা এটা কীটা সমাধান না দিরা। আমি প্রথম অবস্থায় আমি দেখতেছি আমার ডেইলি সামনে থেকে দুমা বাইরে প্রথম শুরুর থেকে শুরু আমি তারা কেউ গুরুত্ব দিছে না, আমি সব রাইনে দেখাইছি কিন্তু কেউ দিছে না। এরপরে পুলিশ একজন স্যার আনাইয়া তারপরে তাই ফোন দিছিল সার্ভিসে ফোন দিছিল আইয়া সবটাই চেষ্টা করা। ধন্যবাদ। কথা বলছিলেন এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছেন এবং তারা শুরু থেকে আসলে এখানে উপস্থিত আছেন এবং তারা আছেন প্রত্যেকে আসলে ভিড় জমি আসলে দেখছেন এখানকার পরিস্থিতি এবং একজন সিকিউরিটি গার্ড যিনি এখানেই আসলে ডিউটি করেন তিনি বললেন যে তিনি এর আগেও খেয়াল করেছিলেন এখানে এবং তার এবং এখানকার জন যারা দায়িত্বে আছেন তাদেরকে অবগত করেছেন, কেউ তার কথায় খুব একটা সাড়া দেননি। এর মধ্যে একজন পুলিশ কর্তৃপক্ষকে দৃষ্টিতে আসার পর এই অগ্নিসংযোগের জন্য তারা ফায়ার সার্ভিস ইউনিটকে খবর করে এবং ফায়ার সার্ভিস ইউনিট পরবর্তীতে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে দেবেন, পাশাপাশি কমেন্ট করে জানিয়ে দেবেন এটি নিয়ে আপনাদের কী প্রতিক্রিয়া। এবং এখন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া বের হচ্ছে ড্রেন থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিস ইউনিটের যারা আছেন তারা কার্যক্রম চালানোর পরও ড্রেন থেকে অবিরত ধোঁয়া বের হচ্ছে। এই নিয়ে কিন্তু জনমনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে জনসাধারণ এবং ফায়ার সার্ভিস ইউনিটের পাশাপাশি জরুরি গ্যাস সার্ভিসের একটি গাড়িও কিন্তু এখানে উপস্থিত আছেন। আপনারা ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন যে জরুরি গ্যাস সরবরাহ জরুরি গ্যাসের একটি গাড়ি এবং আরও আরও যে সকল সদস্যরা প্রত্যেকে আসলে উপস্থিত আছেন। আপনারা যারা যেখান থেকে দেখছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন আমরা আসলে দেখানোর চেষ্টা কথা বলার চেষ্টা করবো ফায়ার সার্ভিস ইউনিটের যিনি দায়িত্বে রয়েছেন তিনি বললেন যে এখন ওনারা অত্যন্ত ব্যস্ত অবস্থায় আছেন, তবে জাম নিরসনের জন্য আসলে
আপ্রাণ চেষ্টা করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন সহ তারা জাম নিরসনের জন্য চেষ্টা করছেন, জনসাধারণকে কোনোভাবে আসলে সরাতে পারছেন না তারা এবং লাঠিচার্জ পর্যন্ত করছেন। এখন অব্দি যে ড্রেন থেকে ধোয়া বের হচ্ছে সেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আসলে এখানকার পুরো ঘটনাটি আপনাকে সরাসরি দেখার চেষ্টা করছি। প্রচুর শব্দ করছে, এই যে অগ্নিসংযোগ দুদিন পর পর এই ঘটনাটিকে আপনারা কীভাবে জানতে চাই এবং এখানকার যে পরিস্থিতি সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। এখনও ধোয়া বের হচ্ছে, জনসাধারণকে আসলে সেফ জোনে যাওয়ার জন্য এখানকার কর্তব্যরত যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা আছেন তারা কিন্তু সরিয়ে দেওয়ার জন্য আহ্বান চেষ্টা করছেন। সকলকে আসলে বলছেন যে নিরাপদ দূরত্বে যাওয়ার জন্য, কারণ তীব্র জ্যামের ফলে কিন্তু তাদেরও কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। তাই আসলে সকলকে স্পট থেকে সরে যাওয়ার জন্য তারা আহ্বান করছেন, আমাদেরও বলছেন যে সেই মানুষগুলোকে আসলে একটু দূরে সরিয়ে দেওয়ার জন্য। আমরাও আসলে চেষ্টা করছি বা জনসাধারণকে বলছি বারবার যে আপনারা নিরাপদ দূরত্ব বজায় রাখুন, তবে কে শুনে কার কথা, জনসাধারণ আসলে আরও ভিড় জমাচ্ছে, যত আসলে তাদেরকে বোঝানো হচ্ছে নিরাপদ দূরত্বে যাওয়ার জন্য তারা আর কত বেশি আসতে গিয়ে ভিড় জমাচ্ছে এবং তাদের কাজে আসলে বিঘ্নতা ঘটাচ্ছে। এবং প্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। আম্বরখানা পয়েন্টে এই যে আগুন লাগার পর থেকে কিন্তু এখানে জ্যাম শুরু হয়েছে, তীব্র জ্যাম, এবং এই আগুন লাগার পর থেকে এই যে রোডটি, এই রোডটি কিন্তু বন্ধ রয়েছে এবং এই রোডটি বন্ধ থাকার ফলে কিন্তু তীব্র জ্যামের সৃষ্টি। সেটি আপনারা দেখতেই পাচ্ছেন যে শত শত গাড়ি কিন্তু ইতিমধ্যে জ্যামে আটকে আছে এবং এই যে পরিস্থিতি।